ব্যান্ড মিউজিকের কিংবদন্তি আয়ুব বাচ্চুর স্মৃতি বিজড়িত ইনস্ট্রুমেন্ট ও পোশাকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে দুই দিন ব্যাপী এই আয়োজন শেষ হয়েছে সম্প্রতি। আয়োজন করেছে অনলাইন ভিত্তিক পোশাক ব্র্যান্ড বাংলার গঞ্জি। শুক্রবার এটি উদ্বোধন করেন আয়ুব বাচ্চুর সহধর্মিনী ফেরদৌস আক্তার চন্দনা। বিস্তারিত দেখুন অনামিকা তিথি রিপোর্টে। জিমি হ্যান্ড্রিক্স, জো স্যাট্রিয়ানি ও পল জিলবার্ট, এই চারজনকে বলা হয় গিটারের মহারথী। গিটারের ছয় তারের ঝংকারে কোটি দর্শকদের মন জয় করেছে তারা। আজও স্টিভ ভাইয়ের নামে বিক্রি হয় শত শত গিটার। তেমনি আমাদের দেশে গিটারের জাদুকর বলা হয় আয়ুব বাচ্চুকে। তার কাছে সংরক্ষিত আছে দেশ বিদেশের প্রায় ৪০টি গিটার। তিনি আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার গিটারের সুর আজও আমাদের কানে বাজে। সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। সম্প্রতি রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে তার ব্যবহৃত ছয়টি গিটার আর কিছু টি শার্ট নিয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। তার স্মৃতি বিজড়িত ইনস্ট্রুমেন্ট ও পোশাকের এক বিশেষ প্রদর্শনীতে ভিড় করে এবির ভক্তরা। এ প্রখ্যাত ব্যান্ড তারকার গুণগ্রাহীরা আজও মিস করেন তাকে। তার গানের সুরে সুরে মুখর থাকেন তারা। গান আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এখনো শুনি, ইনফ্যাক্ট ওটার টানেই এখানে আসা। ওনার মিউজিক, ওনার কন্ট্রিবিউশন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে সারা জীবন স্মরণীয়, সবসময় স্মরণীয় থাকবে। বাচ্চুভাইয়ের বিগ ফ্যান হিসেবে আমি এরকম উদ্যোগ আরও চাই। অনেকদিন পর ওনার গিটারগুলো দেখতেছি, গতকালকে আসছিলাম। যেমন ভালো লাগা কাজ করতেছে, ঠিক তেমন খারাপ লাগাও কাজ করতেছে। কিভাবে উনি হকার নিয়ে গান গিয়েছেন, উনি মাধবী নিয়ে গান গিয়েছেন, উনি ঢাকার সুন্দর, ঢাকায় একটা মানুষ কিভাবে রাত্রি যাপন করে, কিভাবে অসহায় মানুষরা রেল লাইনের পাশে শুয়ে থাকেন, এগুলি নিয়ে উনি গিয়েছেন। আমাদের দেশের যে নেক্সট জেনারেশন তারা ইন্সপায়ার হবে আমি মনে করি। এবির জন্য একটা মিউজিয়াম, এটা আমার মনে হয় সবার, আমাদের সবার এই জিনিসটা সাপোর্ট থাকা উচিত, সহযোগিতা থাকা উচিত। আমাদের দেশে আসলে তো এগুলোর মানে মানে ভালো শিল্পীর মূল্যবোধ খুবই কম আমরা দেখি। আমরা মূল্য দেই না, আমরা ভ্যালু দেই না, বাট আমরা দিতে শিখছি। এটা এটা একটা উদাহরণ। হারানো বিকেলের গল্প শিরোনামের এই প্রদর্শনী উদ্বোধন করেন আয়ুব বাচ্চুর সহধর্মিনী ফেরদৌস আক্তার চন্দনা। এবি ফাউন্ডেশনের উদ্যোগে আস্তে আস্তে আমি একটু সামনে আগাচ্ছি বাচ্চুর জিনিসগুলোকে, সবার সামনে তুলে ধরার জন্য আমার এই কাজটা। এটা শুধু পথ চলার একটু শুরু আর কি। ইনশাল্লাহ যে আমরা যে মিউজিয়াম যেটাকে বলা হচ্ছে সেখানেই সবাই দেখতে পারবে, শুধু নট গিটার, ও কোন কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে কোন ও যে বসে কাজ করতে হবে কিছু না, এভরিথিংই সামনে আসবে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বারবার স্মরণ করা হোক আয়ুব বাচ্চুকে, এমনটাই প্রত্যাশা এলআরবি ব্যান্ডের গিটারিস্ট মাসুদের। সেই প্রথম যে উইদাউট আয়ুব বাচ্চু মানে আমার বসকে ছাড়া তার ইনস্ট্রুমেন্টগুলো কোথাও বাসা থেকে বের হয়ে আবার দর্শকদের এই যে শোনা যাচ্ছে, দর্শকদের মাঝে আসলো যে স্মৃতিগুলো, তার যে ওই সময়কার মেমোরিজগুলো যেন মানুষের তারা রোমন্থনটা হতে পারে, স্মৃতির বিচরণটা তাদের হৃদয়ে ঘটতে পারে। রক আইকন আয়ুব বাচ্চু, যিনি তার গানে গানে বলেছিলেন এই রূপালী গিটার ছেড়ে একদিন চলে যাব বহু দূরে, তিনি চলে গেছেন ঠিকই এই নশ্বর পৃথিবী ছেড়ে, তবু শ্রোতাদের মনে আজও তার গান দোলা দেয়। আর এইভাবেই শ্রোতাদের মনে যুগের পর যুগ তিনি বেঁচে থাকবেন। অনামিকা তিথি, দেশ বিনোদন।